আমন্ত্রণ ফ্রেশকো কন্টেইনার নিবেদিত ইফতার হাট অনুষ্ঠানে। আজকে আমরা রয়েছি পুরান ঢাকার লালবাগে ঐতিহ্যবাহী রয়্যাল রেস্টুরেন্টে। চলুন দেখে নিই আজকে এই রয়্যাল রেস্টুরেন্টে ইফতারের আয়োজন কি কি রয়েছে। শুরুতে আজকে আমরা এই দেখাবো আজ এই রয়্যাল রেস্টুরেন্টে যে শুরুতে যে আইটেমটা সেটা হচ্ছে রেশমি জিলাপি। ভাই জিলাপির দাম কত রাখছেন আপনারা? 360 টাকা। ৩৬০। আচ্ছা, এরপরে এটা কি? এটা ডিম পোয়া। ডিম পোয়া, ডিম পোয়া কত রাখছেন প্রতি পিস? ২০ টাকা। এরপরে কি? ডিম চপ। আচ্ছা, এটা কত টাকা রাখছেন? এটা ৩০ টাকা করে পিস। আর এই রোলটা? এটা রোল ২০ টাকা করে। জি। চিকেন তান্দুরি কত রাখছেন প্রতি পিস? এটা হলো প্রতি পিস হাফ হলে দুই পিস হাফে ২৩০ টাকা দাম। হ্যাঁ, বেশ কিছু রুটি দেখছি আমরা। আচ্ছা, এই রুটিটার কি নাম বলেন তো? নাম মিশরি নাম। এবার আমরা কথা বলবো রয়্যাল রেস্টুরেন্টের এই আউটলেটে, যে দেখছেন আব্দুল মালিক ভাই। মালিক ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনার যে রেস্টুরেন্টটি, আশেপাশে তো অনেকগুলো লালবাগের রেস্টুরেন্ট রয়েছে, আপনার রেস্টুরেন্টে কেন মানুষ আসবে? আমি সম্পূর্ণ খাবার খুব ভার্জিন এবং কোয়ালিটিফুল খাবার করি, প্রতিটা খাবার আমার খুব কোয়ালিটিফুল। মালিক ভাই একটু আপনি আসেন। আচ্ছা, এটা তো হচ্ছে পেস্তা বাদামের শরবত। এটা আমাদের পেস্তা বাদাম শরবত রয়্যালের খুব ফেমাস এবং না খাইলে অনেক মিস করবে। সেই এবার আমরা এদিকে ইফতার আইটেম আর কি কি আছে একটু দেখে নিই। মালিক ভাই আসলে আমাদের সাথে শেষ পর্যায়ে আসুন তো। আচ্ছা আচ্ছা, এখন অনেকটা শেষের দিকে। চিকেন টিকি আছে আমার এখানে, তো গ্রিল বলে এটা, গ্রিল গ্রিল এবং চিকেন টিকি গ্রিল বলে। আর এটা হলো কাশ্মীরি নান। কাশ্মীরি নান, জি। এবং শাহি পরোটা আছে, বিরাট বিরাট বড় পরোটা ওরা ওইভাবে। আচ্ছা আচ্ছা, এটা এটা কি যে প্যাস পরোটা বলে সেটা নাকি? না, প্যাস পরোটার মতো এটা, জি। আচ্ছা আচ্ছা, আর এটা তো আমরা এর আগে দেখলাম, এটা দেখেছেন? এখানে জর্দা আছে। আচ্ছা, হ্যাঁ, এটা কত রাখছেন আপনার বাটি? এটা ১২০ টাকা। এটা কতটুকু? এটা আপনি ২০০ গ্রামের মতো হবে, ২০০ সামথিং হবে। আচ্ছা আচ্ছা, এটা হালিম প্যাক করা আছে। এটা হালিম, এটা কত কোয়ালিটির? ১ লিটার? ১ লিটার ৫০০ টাকা। আচ্ছা, এটা কি খাসি আর গরু? খাসি গরু, মি খাসি গরু, মানে খাসির যে পায়া আছে, পায়া এবং গরুর সাথে মিক্স আছে। আর এদিকে যে আইটেমগুলো রয়েছে আমরা দেখে নেব। আসতে একটা খাসির রোস্ট দেখছি, লেগ রোস্ট দেখতেছি। এটা শিক কাবাব। এটা শিক কাবাব, হ্যাঁ। আর এখানে আছে চিকেন টিকিয়াগুলি এবং অর্ডার হইতেছে, বানাইতেছে, দিতেছে। আচ্ছা, এখানে একদম মনে হচ্ছে লাইভ এখানে বানাই দেওয়া হচ্ছে। এখানে বানানো হচ্ছে, বানাইতেছে, দিতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে অনেকগুলি আর লাগাবে। আচ্ছা, একটা অর্ডার করতেছে, দিতেছে, অর্ডার করতে ওইখানেও দিয়ে দিচ্ছে চলে অনেকগুলি। যখন আমাদের খুব কাস্টমার প্রেশার করবে তখন এগুলি ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা, আর যারা অর্ডার দিচ্ছেন গরম নিবে, বানাই দিতেছে। আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? মোহাম্মদ দুলাল মিয়া। মোহাম্মদ দুলাল মিয়া, জি। এটা কি বানাচ্ছেন আপনি? এটা গ্রিল কাবাব বানাচ্ছি আমি। মুরগি? জি, চিকেন। আর কি কি আছে আপনার এখানে? আপনি কি কি বাকি কি করতেছেন? আমি আপনার লতা কাবাব বানাই, খাসি ডান বানাই, আর হারিয়ানি কাবাব বানাই। হারিয়ানি নাই, আর শাস্ত্রিক আছে। এটা কত টাকা রাখছেন আপনারা এই খাসি লেগ রোস্টটা? যে ১৫০০ টাকা। এক কেজি ১৫০০ টাকা, এক কেজি, এক কেজি ১৫০০ টাকা। আচ্ছা, আর এই আচ্ছা, মশলাম ৪০০ টাকা। কাশির সামনের লেগ ৮০০ টাকা। কাশির লেগ, লেগ ছোটো লেগ, লেগ রোস্ট আছে বড়ো, এটা হলো ২২০ টাকা। খাসির চাপ ২০০ টাকা। এটা খাসির লেগ ২২০ টাকা। গালি কাবাব ৩৫ টাকা। চিকেন সমুসা ১৫ টাকা, ২০ টাকা। ডিম পোয়া, পরোটা শাহি পরোটা ৬০ টাকা। চিকেন সমুচা ২০ টাকা। কাশ্মীরি নান এটা ৭০ টাকা। চিকেন রোল কত? ৩০ টাকা পিস। আচ্ছা, এর পাশে দেখছি আরেকটা আইটেম। আরেকটা এটা হলো চিকেন, চিকেন নাগেট, এটা ১০০ টাকা। এখানে কয় পিস আছে চিকেন নাগেট? এখানে হলো ৪ পিস আছে। এটা দেখছি শাশলি। হ্যাঁ, শাশলিটা কত টাকা রাখছেন আপনারা? ১৬০ টাকা। ১৬০ টাকা দুই পিস? দুই পিস। আচ্ছা আচ্ছা, এখানে আরও কিছু রয়েছে রয়্যাল রেস্টুরেন্টের ইফতার। আমরা এটিকটাতে দেখে আসি ইফতারের আইটেম আরও কিছু রয়েছে। এখানে বলা হয়ে থাকে জিলাপি ইফতারের একটা অন্যতম একটা অনুষঙ্গ।
এটা হচ্ছে শাহী জিলাপি শাহী জিলাপি রয়েছে বলা হয় থাকে ইফতারির সবথেকে গুরুত্বপূর্ণ আইটেম বলে এই যে জিলাপি এছাড়া রয়েছে এখানে এটা কি এসেছে এদিকে রয়েছে দেখছি পেঁয়াজু পুরি ভাই পেঁয়াজি কত রাখছেন আপনারা পাঁচ টাকা পিস আর বেগুনি বেগুনিও পাঁচ টাকা আলু চপ পাঁচ টাকা কোনো কিছু দাম বাড়ান নাই না কোনো কিছু দাম বাড়ান নাই আর এখানের এই নতুন এটা কি আইটেম এটা এটা বলেন তো ভাই এটা হচ্ছে ভাই চিকেন জালি কাবাব রয়্যাল স্পেশাল জালি কাবাব এটা এটা কত টাকা পিস এটা হচ্ছে 35 টাকা পিস আচ্ছা আর এটা কি এটা হচ্ছে চিকেন রোস্ট চিকেন এটা কত এটা 120 টাকা থেকে একজন ক্রেতার সাথে কথা বলবো আপনি কি কি কিনেছেন বলেন তো আমি চিকন জিলাপি নিয়েছি চিকন জিলাপি নিয়েছেন দুইটা ইয়া নিয়েছি জালি কাবাব নিয়েছি আর দুইটা ইয়া নিয়েছি আচ্ছা কলিজাজিং কলিজাজিং অনেক রেস্টুরেন্ট রয়েছে জি রয়্যাল কেন এটা একটু মানে কি বলবো সুনাম আছে খ্যাতি আছে আর খাবারের কোয়ালিটিও একটু ভালো পুরান ঢাকার মানুষের কাছে এই অন্যান্য ইফতারির সাথে হালিম এবং বিরিয়ানি কিন্তু অন্যতম একটা উপসর্গ এই হালিম এবং বিরিয়ানি ছাড়া পুরান ঢাকার মানুষের নাকি ইফতারি জমে না তো এই রয়্যাল হোটেলে রয়েছে হালিম এবং বিরিয়ানির বেশ কয়েকটি আইটেম আমরা প্রথমে দেখবো হালিম ভাই এটা কিসের হালিম বলেন তো গরুর গোশ খাসির পায়া মিক্স লিটার আমাকে 500 এক লিটার 500 টাকা হাফ লিটার 250 রমজান মোবারক রমজানুল মোবারক ইফতার তো করবে ভাই ইফতার তো করব ভাই আমি ওনারে হালিম লই হালিম কিনি লেলি হালিম খাই রায়াল হালিম ছাড়া খাই না আচ্ছা এমনি আর কি ইফতার নিয়েছেন আপনি না ওই জিলাপি আচ্ছা ওকে জিকে জিলাপি আন আচ্ছা জিলাপি নিয়েছেন আর হালিম নিবেন জিলাপি আর হালিম হালিম ছাড়া তো ইফতার না না হালিম এনারে হালিম ভালো ফ্রেশিও কন্টেইনার ইফতার হাটে আজ এ পর্যন্তই কাল দেখা হবে অন্য কোনো রেস্টুরেন্টের ইফতারের আয়োজন নিয়ে